7200 জিবি পেসে দাঁড়িয়েছে। অথচ কি দুর্ভাগ্য আমাদের যে 1992 সালে যখন বিএনপি সরকার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, সেই সময় আমরা বিনামূল্যে সাবমেরিন কেবল কানেকশন পাওয়ার সুযোগ পেয়েছিলাম। আপনি যখন জিজ্ঞেস করছেন যে কুয়াকাটা পর্যটন যে এলাকা, এই পর্যটন এলাকায় আগে কিন্তু মানুষ আসতো না, কারণ এখানে আসতে গেলে সারা দিন লাগতো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে, এবং এখানে আসলে বিদ্যুৎ ছিল না, মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ছিল না। আধুনিক সুবিধা তো পরের কথা, একটা ন্যূনতম যে নাগরিক সুবিধা সেটাও কিন্তু আজ থেকে 15 বছর আগের কথাই বলি, তাহলে আপনি নিশ্চয়ই বলবেন যে এখানে কিন্তু পর্যটনকে আকর্ষণ করার মতো কিছু ছিল না। কিন্তু গত 15 বছরে যদি ধরেন যে আমাদের শতভাগ পরিবার আজ বিদ্যুতের আলোয় আলোকিত, আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে তৎপর, পুলিশ প্রশাসন এমনকি ট্যুরিস্ট পুলিশ এখানে স্থাপন করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আমি গতকালকে যখন ঢাকা থেকে রওনা দিলাম, আমি রওনা দিলাম 12:45, আমি এসে পৌঁছালাম হচ্ছে 16:45, অর্থাৎ মাত্র 5 ঘন্টায়। আমি এসে যখন এখানে ঘড়ি দেখলাম, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে ঢাকা সংসদ ভবন থেকে রওনা করে পদ্মা সেতু দিয়ে, পায়রা সেতু দিয়ে সবগুলো সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন, এবং 5 ঘন্টায় ঢাকা সংসদ ভবন থেকে একেবারে কুয়াকাটা সমুদ্র সৈকতে। এটা একটা স্বপ্নের মতো অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু এই যে অবিশ্বাস্য বিষয়গুলোকে উনি বাস্তবতায় পরিণত করেছেন সততা, সাহসিকতা এবং দূরদর্শিতা দিয়ে, তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং ইন্টারনেটের কথা যদি বলেন, আজকে কুয়াকাটায় আমি যেখানেই গিয়েছি, সাগরের মাঝখানে অথবা সমুদ্র সৈকতে কিংবা একেবারে প্রত্যন্ত গ্রামে, প্রত্যেক জায়গায় কিন্তু আমি 4G নেটওয়ার্ক পাচ্ছি, এবং সেখান থেকে আমি ফেসবুকে লাইভ করছি, এখনও করছি, আপনিও করছেন। তো এইটা কিন্তু আজ থেকে 15 বছর আগে কল্পনা করা যেত না। 4G তো পরের কথা, এখানে ইন্টারনেট 2G ছিল না। এবং আমাদের আজকে সাবমেরিন কেবলের যে ল্যান্ডিং স্টেশন, আমি যেটা বলছিলাম যে আমাদের দুটো কেবল কানেক্টিভিটি মিলিয়ে আমাদের সিমুই 4 এবং 5, এই দুটো মিলিয়ে আমাদের 1200 কোটি টাকা সরকারে বিনিয়োগ করতে হয়েছে, যেটা ইতিমধ্যে কিন্তু আমরা উঠিয়ে ফেলেছি। এখন আমরা প্রফিটে আছি, লাভজনক অবস্থায় আছি, কারণ আমরা সেল করছি প্রায় 5200 জিবিপিএস, এবং এখান থেকে কিন্তু আমরা 100 কোটি টাকা লাভ করছি। কিন্তু 92 সালে তখন একটা সাবমেরিন কেবল বিনামূল্যে আমরা পেতাম, অর্থাৎ একদিকে যেরকম প্রায় 600 থেকে 1000 কোটি টাকা আমরা সাশ্রয় করতে পারতাম, অপরদিকে সেই সময়ে যদি বাংলাদেশ সাবমেরিন কেবলে সংযুক্ত হতে পারতো, তাহলে আজকে যেরকম আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আইটিতে অনেক এগিয়ে গেছে, আমরা কিন্তু আরও এগিয়ে যেতে পারতাম। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে সেই সময়ে 15-20 বছর পিছিয়ে গিয়েছিলাম। তো আমি বলবো যে এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং মাননীয় ICT উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সচিব অজিত জয় ভাইয়ের সুযোগ্য তত্ত্বাবধানে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সরকারের সাবমেরিন কেবল কোম্পানির সাথে আরও কিন্তু বেসরকারি ITC আছে প্রায় 6টা, এবং আমরা কিন্তু আরও 3টা সাবমেরিন কেবল কোম্পানিকে আমরা লাইসেন্স দিচ্ছি, যাতে 2025-এর পর সরকারের আরও একটা নতুন কেবলে যুক্ত হবে, এবং বেসরকারি খাতেও আমরা উন্মুক্ত করে দিচ্ছি, যাতে করে একটা প্রতিযোগিতামূলকভাবে আমরা ইন্টারনেটের দামটা আরও কমিয়ে আনতে পারি। আরও দুটো বিষয় বলতে চাই যে ইন্টারনেট এখন 13 কোটি ব্যবহারকারী আছে বাংলাদেশে, যার মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 11.5 কোটি, আর ওইদিকে আপনার ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি ব্যবহারকারী প্রায় 1.5 কোটি। তো এটা কিন্তু কেন বেশি হয়েছে, কারণটা হচ্ছে যে 15 বছর আগে 2007 সালে 1 MBPS ইন্টারনেটের দাম ছিল 85,000 টাকা। চিন্তা করে দেখেন, একটা গ্রামের নিম্নবিত্ত পরিবারের পক্ষে আসলে কিন্তু এত টাকা দিয়ে ইন্টারনেট কেনা সম্ভব ছিল না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব অজিত জয় ভাইয়ের পরামর্শে ইন্টারনেটের দাম 85,000 টাকা পার MBPS থেকে কমিয়ে মাত্র 60 টাকা পার MBPS এ নিয়ে এসছেন,
এটা একটা অবিশ্বাস্য। যেরকম ঢাকা থেকে কুয়াকাটায় পদ্মা সেতু হয়ে পায়রা সেতু হয়ে 5 ঘন্টায় মানে আসা যায়, একই রকমভাবে আপনি এখন ভিডিও কনফারেন্স করতে পারেন কুয়াকাটায় একটা প্রত্যন্ত অঞ্চলের পরিবার, সে তার সন্তান প্রবাসে সৌদি আরবে হয়তো শ্রমিক হিসেবে কাজ করছে, তার সাথে কিন্তু সে ভিডিও কনফারেন্স করতে পারছে। এবং এই সুযোগগুলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন বলেই ইন্টারনেট 4G নেটওয়ার্ক কাভারেজের আওতায় আমাদের 98% আমাদের ল্যান্ড এরিয়া চলে এসেছে। এখন আমরা আমাদের যতগুলো দ্বীপ আছে, চর আছে, পাহাড়ি অঞ্চল আছে, সেখানেও কিন্তু আমরা কানেক্টেড বাংলাদেশের আওতায় আমরা প্রজেক্টের আওতায় 600+ ইউনিয়নকে কানেক্টেড করছি। আপনার পটুয়াখালীতেও কিন্তু অনেক প্রত্যন্ত চর এবং দ্বীপকে আমরা ইন্টারনেটে আওতায় এনেছি এবং 117টা ইউনিয়নকে আমরা বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের আওতায় আমরা এনেছি। যেরকম ভাসানচর, সন্দ্বীপ, এরকম যেগুলো রিমোট এরিয়া, সেখানে কিন্তু আমি নিজেও ভিজিট করেছি গত 2 মাসে বহু দ্বীপ এবং চরে, সেখানেও কিন্তু এখন ইন্টারনেট আছে, ইলেকট্রিসিটি আছে। এমনকি সন্দ্বীপে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একদিকে সমুদ্রের তলদেশ দিয়ে আমরা ইলেকট্রিসিটি নিয়ে গিয়েছি সাবমেরিন কেবল দিয়ে ইলেকট্রিসিটি, অপরদিকে সাবমেরিন কেবল দিয়ে ইন্টারনেট। সো এগুলো যে একটা যুগান্তকারী পদক্ষেপ, তার ফলাফলই কিন্তু এখন বাংলাদেশে আপনার প্রায় 690,000 ফ্রিলান্সার, এই হয়তো কুয়াকাটাও অনেক ফ্রিলান্সার আছে যারা এখানে বসে কাজ করছে ইউরোপ আমেরিকায়। আমাদের সফটওয়্যার, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স এবং মানে ডিজিটাল ডিভাইস উৎপাদন সব মিলিয়ে আমাদের প্রায় 20 লক্ষ তরুণ তরুণী আমরা ICT সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি। তো আমি দৃঢ়ভাবে আশাবাদী যে যেগুলো এরিয়া এখনও ইন্টারনেটের হয়তো উচ্চগতির ইন্টারনেটের আওতায় নাই, সেগুলোকে আমরা অনতিবিলম্বে আনবো। এবং আজকে আমি ম্যানেজিং ডিরেক্টর মির্জা কামালকে নির্দেশনা দিয়েছি, মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ব্যান্ডউইথের দামটাকে আরও কিছুটা কমিয়ে আনা, যাতে আমাদের যেই এখনও প্রায় 2500 GBPS ব্যান্ডউইথ, আরো 4,300 GBPS এখনো আমাদের অব্যবহৃত আছে। তো এই এইটার যেহেতু একটা কেবলের লাইফ টাইম আছে, অতএব এটাকে আমরা আরো কিভাবে কম দামে আমরা জনগণের কাছে ইন্টারনেটটাকে পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জুনের 1 তারিখ থেকে ইন্টারনেটের দামটা আরও কিছুটা আমরা কমিয়ে আনব, যেটা ওভারঅল আমাদের সাবমেরিন কেবল কোম্পানি দামটা কমিয়ে ফেললে অন্যান্য আরও যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তারাও কিছুটা কমিয়ে আনতে পারবে। সো আমাদের লক্ষ্য হচ্ছে সুলভ মূল্যে উচ্চগতির ইন্টারনেট সকলের কাছে পৌঁছে দেওয়া এবং আগামী 41 সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে 4টি মূল স্তম্ভ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে উপস্থাপন করেছেন, লক্ষ্য দিয়েছেন স্মার্ট নাগরিক তৈরি করা, স্মার্ট অর্থনীতি তৈরি করা, স্মার্ট সরকার ব্যবস্থা এবং স্মার্ট সমাজ ব্যবস্থা, এই 4টা আসলে স্তম্ভকে শক্তিশালী করে গড়ে তুলতে গেলে এটার মেরুদণ্ড হিসেবে কাজ করবে কিন্তু ইন্টারনেট। তো সেই কারণেই আজকে আমি বসলাম এবং সাবমেরিন কেবল কোম্পানির যারা পরিচালনা করেন তাদের সাথে মত বিনিময় করলাম এবং আমি আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে আগামী 41-এর মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সাবমেরিন কেবল কোম্পানি যেই ভূমিকাটা পালন করা দরকার সেটা তারা করতে পারবে এবং ইন্টারনেট হবে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা সব কিছুর কেন্দ্রবিন্দু। এবং সেই কারণে আমরা এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করছি যে আগামী 5 বছর, 10 বছর, 17 বছরে কী কী ধরনের চাহিদা তৈরি হতে পারে সেটাকে মাথায় নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ফলে আমরা বিশ্বাসী যে 41-এর মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটটাকে উচ্চগতির ইন্টারনেট সুলভ মূল্যে সকলে হাতের মুঠে পৌঁছে দেওয়ার জন্য যা কিছু করার দরকার সেটা আমরা ইনশাল্লাহ করব। ধন্যবাদ স্যার। একটা সরকারের পক্ষ থেকে আলোচনা চলছিল যে আসলে এই যে ইন্টারনেট, যেমন MB 7 দিন 1 মাসে একটা মেয়াদ দেওয়া হয়, তারপর দেখা যায় তার অবশিষ্ট তার রয়ে গেছে কিন্তু এই মুহূর্তে ওটা শেষ হয়ে যায়, কিন্তু আসলে মেয়াদহীন করা যায় পরিকল্পনা আছে। এটা BTRC দেখতেছে, একটা BTRC টিম কাজ করতেছে, ওরা টিম রিপোর্টটা দিলে তারপর আমরা দেখবো। যেরকম আমরা 3 দিনের প্যাকেজ ট্যাকেজ এগুলো আমরা সব কমিয়ে এনেছি, একটা ইউনিফাইড করা হয়েছে, তারপরে লাইসেন্সিং গাইডলাইনটাকে আমরা ইউনিফাইড করেছি। সো এরকম অনেক বিষয় ছিল, যেরকম আমাদের বেশ কিছু এই ধরনের গাইডলাইন এখন মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ICT উপদেষ্টা আমাদেরকে দিয়েছেন, গত 12 তারিখেও উনি আমাদেরকে একটি বিশেষ বৈঠকে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন। ফলে আমি আশা করছি যে আরও কিছু পরিবর্তন
পরিবর্তন আমরা অল্প কিছুদিনের মধ্যে করতে পারবো। ধন্যবাদ। Thank you.